बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। आमी रोशना पारभीन, सहकारी शिक्षिका सोलाइमान किंडारगार्टेन। सुप्रिय पंचम श्रेणी शिक्षार्थी बंधुरा, तुम्हरा सबाई केमन आछो? आशा करी आल्लाह रहमते भालो आछो। आलहमदुलिल्लाह आमिओ भालो आछि। आज आमी तोमादेर बांग्लादेश ओ विश्व परिचय बई थेके अध्याय नये একটি প্রশ্ন করাব। তোমরা সবাই আমার সাথে মনোযোগ সহকারে শুনবে এবং বুঝে নেবে। তাহলে চলো আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। সোলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় নয়। প্রশ্ন, কাদের নিয়ে আমাদের পরিবার? পরিবারে বয়স্কদের সাহায্য করব কেন? বয়স্কদের প্রতি সম্মান দেখানোর চারটি উপায় লেখো। প্রশ্নটি আবারও বলছি। প্রশ্ন, কাদের নিয়ে আমাদের পরিবার? পরিবারে বয়স্কদের সাহায্য করব কেন? বয়স্কদের প্রতি সম্মান দেখানোর চারটি উপায় লেখো। শিক্ষার্থী বন্ধুরা, আমি উত্তরটি বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। উত্তর, মা বাবা, ভাই বোন, দাদা দাদি এবং চাচা ফুপুদের নিয়ে আমাদের পরিবার। আবারও বলছি, মা বাবা, ভাই বোন, দাদা দাদি এবং চাচা ফুপুদের নিয়ে আমাদের পরিবার। পরিবারে বয়স্করা নিজেদের কাজ নিজেরা করতে পারে না বলে আমরা তাদের সাহায্য করব। পরিবারে বয়স্করা নিজেদের কাজ নিজেরা করতে পারে না বলে আমরা তাদের সাহায্য করব। বয়স্কদের সম্মান দেখানোর চারটি উপায় হলো, এক, বয়স্কদের সম্মানের সাথে সালাম প্রদর্শন করা এবং কুশলাদি বিনিময় করা। দুই, বয়স্কদের আদেশ নিষেধ মেনে চলা। তিন, বয়স্কদের শিক্ষা অভিজ্ঞতা এবং কর্মকে শ্রদ্ধার সাথে দেখা। চার, বয়স্কদের সাথে এমন কোনো কথা বা ব্যবহার করব না যাতে তারা দুঃখ বা আঘাতপ্রাপ্ত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো প্রশ্নোত্তরটি বললাম, এবার চলো প্রশ্নোত্তরটি একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক। মানুষ সামাজিক জীব, আর প্রত্যেকটি মানুষই একা থাকতে পারে না, সবাই পরিবারে বাস করে। তা আমাদের পরিবারে মা বাবা, ভাই বোন, দাদা দাদি, ফুপা ফুপু সবাইকে নিয়েই আমাদের পরিবার। আর পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি। পরিবারে যেমন সব ধরনের মানুষ আছে, যেমন ছোট বড় সব ধরনের মানুষ আছে, তাহলে আমরা ছোটদের যেমন ভালোবাসব তেমন কী করব? বয়স্কদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা করব। বয়স্করা কী করতে পারে না? বয়স্করা নিজেদের কাজ নিজেরা করতে পারে না, এজন্য তাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়। আমরা তাদের সাথে কখনো খারাপ আচরণ করবো না, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। তাহলে দেখো, পরিবারে বয়স্করা নিজেদের কাজ নিজেরা করতে পারে না বলে আমরা তাদেরকে সাহায্য করব। আর পরিবারে বয়স্কদের সাহায্য করার চারটি উপায় দেখো, বিভিন্ন উপায় আছে, যে আমরা তাদেরকে সালাম দেব এবং তাদের কুশলাদি, মানে তারা কেমন আছে, ভালো মন্দ, তাদের স্বাস্থ্যের খোঁজখবর আমরা নেব। তারা যখন ওষুধ খাবেন, আমরা তখন ওষুধটা এগিয়ে দিতে পারি, তাদের পানিটা এগিয়ে দিতে পারি, তাদেরকে এভাবে আমরা সাহায্য করতে পারি। তারা যখন আমাদেরকে কোনো আদেশ করবেন কিংবা কোনো কাজের ব্যাপারে নিষেধ করবেন, আমরা তখন সেটা খারাপভাবে না নিয়ে আমরা সেটা ভালোভাবে নেব, তাদের কথাকে আমরা গুরুত্ব দেব। এখন দেখো, তোমরা আমরা যতই লেখাপড়া শিখে বড় কি না কেন, তাদের একটা গুরুত্ব অন্যরকম। তাদের যে অভিজ্ঞতা, তাদের শিক্ষা আর তাদের যে কর্ম, জীবন থেকে শিক্ষা নেওয়া, এগুলোর মূল্য অনেক, তাদের এগুলোকে আমরা সম্মান করতে দেখব। মানে তাদের শিক্ষা অভিজ্ঞতা এবং কর্মকে আমরা কী করবো? শ্রদ্ধা করব। তারপরে তাদের সাথে এমন কোনো ব্যবহার বা কথা বলবো না যাতে তারা মনে অনেক কষ্ট পায়।
তাহলে আমরা সবসময় কি করব, বয়স্কদের সাথে ভালো ব্যবহার করব, তাদেরকে সাহায্য সহযোগিতা করব, আর তাদের মনে এমন কোনো কথা বলবো না যাতে তারা মনে কষ্ট পেতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রশ্নোত্তরটি আবারও একটু ভালো মতো পড়ে নিই। প্রশ্ন, তাদের নিয়ে আমাদের পরিবারে বয়স্কদের সাহায্য করব কেন? বয়স্কদের প্রতি সম্মান দেখানোর চারটি উপায় লেখো। উত্তর, মা বাবা, ভাই বোন, দাদা দাদি এবং চাচা ফুপুদের নিয়ে আমাদের পরিবার। পরিবারে বয়স্করা নিজেদের কাজ নিজেরা করতে পারে না বলে আমরা তাদের সাহায্য করব। বয়স্কদের সম্মান দেখানোর চারটি উপায় হলো, এক, বয়স্কদের সম্মানের সাথে সালাম প্রদর্শন করা এবং কুশলাদি বিনিময় করা। দুই, বয়স্কদের আদেশ নিষেধ মেনে চলা। তিন, বয়স্কদের শিক্ষা অভিজ্ঞতা এবং কর্মকে শ্রদ্ধার সাথে দেখা। চার, বয়স্কদের সাথে এমন কোনো কথা বা ব্যবহার করব না যাতে তারা দুঃখ বা আঘাতপ্রাপ্ত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি ইতিমধ্যে তোমরা প্রশ্নোত্তরটি ভালোভাবে শিখে নিয়েছো এবং বুঝে নিয়েছো। তাহলে আজ আর নয়, আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। তোমাদের মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।